তোমার আরেকবার জানা হয়ে যাবে। আমি এটুকু বুঝলাম, শুনেছি যে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা জানো। আজকে আমরা করব পরের ভাগটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা স্লাইড স্যার শেয়ার করেছেন, স্যার শুধু স্লাইডটার উপরে ফোকাস করুন, পরে স্লাইডের এক্সারসাইজ বা ডেসক্রিপশনের উপরে ফোকাস করুন। এটাকে বাংলায় বলে পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল। কেন বলে, হ্যাঁ কেন বলে সেটা আমরা এক্ষুনি বলবো। স্যার পরের স্লাইডে প্লিজ যান। হ্যাঁ আমরা এই প্রত্যেকটা টেন্সের তিনটে জিনিস নিয়ে পড়বো। স্যার এগুলো লিখতে হবে না? এগুলো লিখতে হবে, যেটা লিখতে হবে আমি বলে দেবো। হ্যাঁ আমরা মোটামুটি ভাবে, তোমরা আমার কথাটা একটু শোনো, স্লাইডে আমরা আসছি। মোটামুটি ভাবে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা আগে শুনে নেব, তারপরে কাজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা মানে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত মানে কি, যেটা সবে মাত্র হয়েছে, সম্পূর্ণ হয়েছে, মানে কি আ ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ফিনিশড নাও, যেটা সবে শেষ হয়েছে, বাট তার তার যে রেজাল্ট সেটা এখনো রয়েছে, তার রেজাল্টটা এখনো রয়েছে। একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, যেমন আমি বললাম যে আমি ভাত খেয়েছি, এগুলো দেখবে বাংলায় যখন বলে তখন শেষের দিকে ছি ছ ছেন এগুলো থাকে, ছি ছ ছেন বাংলায় ক্রিয়াপদের শেষে এগুলো থাকে। কিরকম, আমি ভাত খেয়েছি মানে ভাত খাওয়াটা আমার সবে শেষ হয়েছে, কিন্তু তার একটা প্রভাব আছে, বা ভাত খাওয়ার পরে যেমন লাগে, বা হাত ধুইনি এখনো বা কিছু, বা সবে হাতটা ধুচ্ছি, এরকম এইরকম ধরনের অ্যাকশন গুলো হলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর, হ্যাঁ এর একটি উদাহরণ কি হবে, আমি বিদ্যালয়ে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তো এবার এই প্রত্যেকের তিনটে করে ফর্ম আমরা করব, তিনটে না বলে চারটে বলা ভালো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এই অ্যাফার্মেটিভ এর আবার দুটো ফর্ম আছে, অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ হয় আর নেগেটিভ হয়, প্রত্যেকটারই দুটো করে ফর্ম হয়। একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ হবে, আর একটা নেগেটিভ তাতে না থাকবে, সেটা অ্যাসার্টিভ এর হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স এর হয়, মানে ডেসক্রিপটিভ সেন্টেন্স, নরমাল সেন্টেন্স। সেন্টেন্স মোটামুটি ভাবে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ, এ এস এস ই আর টি আই ভি ই, অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা সেন্টেন্সের টাইপ হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনিং সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেনিং সেন্টেন্স আছে। ওকে স্যার, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভটা স্যার লিখে দিচ্ছেন, মানে সাধারণ ভাবে যে কথা বলি, যে কথার শেষে কখন শুধু ফুল স্টপ থাকে আর কিছু না, যাতে কোনো আদেশ অনুরোধ এইসব থাকে না, জিজ্ঞাসা থাকে না, অবাক হওয়ার মতো কিছু থাকে না, সাধারণ কথা। আমি ভাত খাই, সে স্কুলে যায়, আমরা নাচি, তারা হাঁটে, ওরা দিল্লি গিয়েছিল, তারা সিনেমা দেখছিল, এরকম ধরনের যে সাধারণ কথাবার্তা আমরা রোজ বলি সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ওগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, মানে হ্যাঁ আর না,
হ্যাঁ আর না, প্রত্যেকেরই দুটো করে হবে, হ্যাঁ হবে আর না হবে। আর ইন্টারোগেটিভ হচ্ছে কোশ্চেন করা, জিজ্ঞাসা করা, তার দুটো হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এগোবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেমন হয় তার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। না, ইংরেজির নিয়ম অনুযায়ী একটা সহক্রিয়া, সহক্রিয়া মানে হচ্ছে যেটাকে আমরা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব বলি, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব বলি। এটা এক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ যেকোনো একটা লাগে, যেকোনো একটা ব্যবহার করতে হয়, হয় হ্যাজ নয় তো হ্যাভ, এর যেকোনো একটা ব্যবহার করতে হয়। আর একটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের কি করতে হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হয়, মানে তিন নম্বর ফর্মটা লিখতে হয়। তা নিয়মটা একটু দেখে নি, তোমরা শুধু লিখবে কি, তোমরা লিখবে সাবজেক্ট, মানে একটা ফর্মুলা আছে, এর একটা ফর্মুলা সূত্র আছে, সূত্রটা কি রকম, সাবজেক্ট প্রেডিকেট যুক্ত, না সাবজেক্ট সাবজেক্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাঁ সাবজেক্ট বলতে দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি, প্রথমে সাবজেক্ট তারপরে প্লাস প্লাস দাও, হ্যাঁ এই যে স্যার লিখে দিচ্ছেন সাবজেক্ট, তারপরে প্লাস দিয়ে স্যার সাবজেক্ট যেটা পড়েনি স্যার, সাবজেক্ট প্রেডিকেট না সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট, হ্যাঁ তারপরে সাবজেক্টের পরে প্লাস, প্লাস দিয়ে কি লিখবে, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এই দুটোর মধ্যে একটা, হ্যাভ অথবা হ্যাজ। স্যার লিখে নিয়েছি, হ্যাভ অথবা হ্যাজ লিখেছো? আরে ক্লাসে আছি আমি, চালাইনি ওয়ান মিনিট। সেটা লিখবো ক্রিয়া যে ভার্বের ইও বলবো, সাইডে লিখবো, এই যে স্যার ভার্বের হ্যাঁ মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস স্যার লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপলটা স্যার ডার্ক এ করে দিচ্ছেন, তারপরে প্লাস দিয়ে লিখবে অবজেক্ট, ও দিয়ে দিলাম অবজেক্ট, সূত্র দেখো স্যার লিখে দিচ্ছেন আই বা ইউ থাকলে আই ইউ, অথবা অনেকজন থাকলে, বহুবচন থাকলে বসবে হ্যাভ। আমি জানি না কেন এরকম হয়ে যাচ্ছে দুবার করে, স্যার আই উই ইউ দে
THEY দে স্যার এগুলো লিখবো হ্যাঁ কেন অসুবিধা কি হচ্ছে স্যার এটা কি হচ্ছে স্যার কি লিখবো স্যার যা বোর্ডে আই থাকলে বারবার এক প্রশ্ন আই স্যার কি লিখবো ওই যে লেখা আছে দেখো আই উই আই অথবা উই আই উই ইউ দে THEY দে অথবা প্লুরাল থাকলে অনেকজন থাকলে অনেকজন বা অনেক জিনিস থাকলে প্লুরাল থাকলে আমরা হ্যাভ বসাবো সাবজেক্ট যদি এইগুলোর মধ্যে কোনো একটা হয় তাহলে আমরা হ্যাভ বসাবো এই সবগুলোর জন্য হ্যাভ বসবে স্যার দেখিয়ে দিয়েছেন হ্যাভ যদি সাবজেক্ট এইগুলোর মধ্যে কোনো একটা হয় তাহলে আমরা হ্যাভ বসাবো আর বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাজ বসবে আর বাকি সমস্ত ক্ষেত্রে বসবে হ্যাজ এবার একটা এক্সাম্পল নেওয়া যাক উদাহরণ দেখো স্যার দিয়েছেন উদাহরণ অনেকগুলো স্যার এটা লিখতে হবে আবার জিজ্ঞাসা করে হ্যাঁ লিখতে হবে স্যার এক মিনিট স্যার এক মিনিট স্যার এক মিনিট এই ক্লাসে যখন স্যার বোর্ডে লেখেন তোমরা লেখো কি লেখো না এগুলো যখন আসবে লিখবে এক প্রশ্ন বারবার হচ্ছে খালি লিখবো লিখবো কেন অসুবিধা হচ্ছে স্যার বোর্ডে আসছে স্যার যা বলছে যতক্ষণই পারবে লিখবে স্যার শুরু করুন তাহলে এখানে দেখো প্রথম এক্সাম্পলটা একটু দেখে নাও হি হ্যাজ গন টু স্কুল তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গো ওয়েন্ট গন গনটা আমরা ইউজ করেছি দেখো এই যে হ্যাজ এর পরে গন লেখা আছে জি ও এন ই কথা কম বলবে গার্ডিয়ান একটু দূরে গিয়ে কথা বলুন একটু দূরে গিয়ে কথা বলুন ক্লাস চলছে হ্যালো গার্জেনরা বাড়ির যারা আছেন তারা একটু দূরে কথা বলুন প্লিজ বাচ্চারা নিয়ে ক্লাস করছে তাহলে হি হ্যাজ গন টু স্কুল একটা হলো তারপরে বলেছে রাম তাহলে একজন থাকলে হ্যাজ তো বসবেই বলা হয়েছে তাহলে রাম হ্যাজ এটার উচ্চারণ হবে রেড এটার কিন্তু উচ্চারণ রিড নয় রিড প্রেজেন্টে থাকে পাস্টে হয় রেড এবং পার্টিসিপেলও হয় রেড উচ্চারণটা আলাদা বানানটা কিন্তু একই এটা স্পেশাল একটা ভার রিড রেড রেড এর উচ্চারণটা হবে পাস্ট পার্টিসিপেল রেড কিন্তু বানানটা সব সময় এক থাকবে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে এটা কিন্তু জানা দরকার ভুল করেও কিন্তু রিড পড়লে হবে না এটা রেড পড়তে হবে রেড না পড়লে পুরো ভুল হয়ে যাবে যদি কখনো পড়ে শোনাও সে উল্টো মানে করবে বলে দেবে সঙ্গে সঙ্গে তুমি ভুল পড়ছো তাহলে রাম হ্যাজ রেড আ বুক এটার উচ্চারণটা আর ই ডি এর মতো রেড কিন্তু বানানটা একই থাকবে এই একটা ওয়ার্ড আছে যার বানানটা একই থাকে কিন্তু উচ্চারণটা বদলে যায় উদাহরণ হ্যাঁ সেটা বলতে পারো এরকম অনেক আছে স্ট্রং ভার্ব উইক ভার্বের উপরে আমরা একটা ক্লাস করব স্ট্রং ভার্ব আর উইক ভার্বের উপরে আমরা একটা ক্লাস করব এখন যেটা হচ্ছে সেটার উপরে কাজটা করে নাও স্ট্রং ভার্ব আর উইক ভার্বে যাবো যেমন আগের দিন আমরা রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব নিয়ে কাজ করেছি সেই কাজটা আমরা পরে একটা ক্লাসে করব স্ট্রং আর উইক নিয়ে কারণ এখন যদি না করো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট শেষ হবে না তাড়াতাড়ি করতে হবে সময় কিন্তু খুব কম ঠিক আছে এবার দেখো
যখন দে হয়েছে দে এর বেলা হ্যাভ বসেছে দে হ্যাভ ডান্সড ডান্সের সঙ্গে ইডি যোগ হয়েছে ডান্স পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে হয়েছে স্যার এখানে ইডি যোগ হলো কেন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান্সের ডান্সের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান্সড ডি এ এন সি ই ডি ডান্সড আমরা তো বলেছি যে মেইন ভার্ব যেটা তার পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখবো সেটাই লিখেছি পাঠাবো তার মানে সে এসেছে ট্রেন হ্যাজ গন টু শিয়ালদা ট্রেনটা শিয়ালদায় পৌঁছেছে গেছে চলে গেছে শিয়ালদায় রাম হ্যাজ রেড আ বুক রাম একটা বই পড়ে ফেলেছে এই এই ধরনের এগুলোর মানে হবে তারপরেই দেখো সাবজেক্ট বসবে তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তারপরে অবজেক্ট বসবে তারপরে কোয়েশ্চন মার্ক বসবে একটা একটা প্রশ্ন চিহ্ন বসবে থার্ড ফর্ম মানে পাসপোর্টিবল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস একটি কোশ্চেন মার্ক দাদুর লাঠি একটি বসবে এটি হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের নিয়ম বা সূত্র বা ফর্মুলা যা খুশি বলতে পারো যারা স্ক্রিনশট নিচ্ছ তারা স্ক্রিনশটটা পড়ে দেখো নইলে স্ক্রিনশটটা ফোনেই থেকে যাবে আর পড়া হবে না পরে খাতায় দয়া করে তুলবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের তাড়াতাড়ি লিখতে হবে স্যার আপনি পরের স্লাইডে যান ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল ওইটা স্যার ইংরেজিতে লিখে দিয়েছেন ওই যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক যদি অবজেক্ট থাকে লিখবে না থাকলে লেখার দরকার নেই সবে তো অবজেক্ট থাকবে এমন কোনো মানেও নেই কিন্তু কোশ্চেন মার্কটি অবশ্যই দিতে হবে এইটি হচ্ছে ইংরেজিতে লিখে দিলেন স্যার এক্সাম্পলে যান হ্যাঁ চলে যাবে তাড়াতাড়ি লিখতে হবে নাহলে হবে না এবার এক্সাম্পল গুলো দেখো উদাহরণ গুলো একই জিনিস সেই সেন্টেন্স গুলোকে আমরা অক্সিলারিটা বানিয়েছি স্যার এটা তো চলে যাচ্ছে না আপনি একটু গ্রুপে পাঠিয়ে দেবেন জমা ধন লেখো লেখো গ্রুপে পাঠানো কোনো লেখো এখানে দেখো অক্সিলিয়ারি ভার্বটা কিভাবে বসবে এখানে যেটা সাবজেক্ট আছে তার মতো করে বসবে হি আছে বলে হ্যাজ বসেছে রাম আছে বলে হ্যাজ বসেছে দা ট্রেন আছে বলে হ্যাজ বসেছে কিন্তু যদি হি এর জায়গায় দে হতো তাহলে কিন্তু হ্যাভ হয়ে যেত এখানে এর পাশেই যে সাবজেক্ট সেই সাবজেক্ট দেখে কিন্তু হ্যাভ বা হ্যাজটা বসাতে হবে আগের নিয়মেই হ্যাভ হ্যাজটা বসবে পাশে যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্ট অনুযায়ী ওইটা তো গোল করে দিচ্ছে ওই সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসেছে বলে অক্সিলারি ভাবটা এর জন্য হ্যাজ হয় তাই হ্যাজটা শুধু আগে এসেছে কারণ এটা আমরা প্রশ্ন করছি হ্যাজ হি গন টু স্কুল সে কি স্কুলে গেছে হ্যাজ রাম রেড আ বুক রাম কি একটা বই পড়েছে হ্যাজ দা ট্রেন গন টু শিয়ালদা ট্রেনটা কি শিয়ালদায় গেছে গেছিল নয় গেছে কিছু না
তারা কি নেচেছে? এগুলো ইন্টারোগেটিভ। এবারে না বাচক হলে কেমন হয়? না, এটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুটো একসাথে হবে। অ্যাসার্টিভ এর না বাচক হলে কেমন হবে, ইন্টারোগেটিভ এর না বাচক হলে কেমন হবে? দেখো, এটা অ্যাসার্টিভ এর না বাচক দিয়েছেন স্যার। অ্যাসার্টিভ এর না বাচক মানে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ এর একটা, তারপরে নট, তারপরে মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে ফুল স্টপ। এবার এটার একটা নিয়ম আছে, আগে করে নাও, এটা লিখে নাও, তারপরে বলছি। এই নটটা বসানোর একটা নিয়ম আছে, নটটা বসানোর নিয়মটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বলে দেবো কিভাবে করতে হবে। এক্ষেত্রে সহজ, স্যারের ইংলিশ ফর্মটা দিয়ে দিন তো পরের স্লাইডে, যারা ইংলিশে লিখতে চায়। দেখে নাও, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি, সেখানে অক্সিলিয়ারি বানান। স্যার আমি বাংলাটা লিখে ফেলেছি। লেখো, কোনো অসুবিধা নেই, ইংরেজি লিখলে হবে, বাংলা লিখলে হবে। বোঝা নিয়ে কথা, মেন হচ্ছে বোঝা, বুঝতে হবে কিসে লিখেছি, সেটা বড় কথা নয়। স্যার লেখা হয়ে গেছে। আমি কিন্তু পরের দিন এটা নিয়ে কোশ্চেন দেবো, সেটা তোমাদের সলভ করতেই হবে। ঠিক আছে স্যার, স্যারকে বলবো, স্যার কোশ্চেন পাঠিয়ে দেবেন, বা আমি কোশ্চেন আমার কাছে তৈরি থাকলে আমি চ্যাট থেকে পাঠিয়ে দেবো তোমাদের। আজকে এই মুহূর্তে আমার কাছে তৈরি নেই। আচ্ছা, এবার এটা এটা হয়েছে স্যার, পরের স্লাইডে প্লিজ। যে বলছো দাঁড়াও তাকে বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি মানে হ্যাভ হ্যাজ এর যেকোনো একটা, তুমি অক্সিলিয়ারি নাও লিখতে পারো, হ্যাভ হ্যাজ লিখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস মেন ভার্ব এর থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ক্লিয়ার? শেষে ফুল স্টপ। এক্সাম্পলটা দেখে নাও, হি হ্যাজ নট গন টু স্কুল, সবই এক আছে, শুধু মাঝখানে একটা নট এসে গেছে। হি হ্যাজ নট গন টু স্কুল, রাম হ্যাজ নট রেড আ বুক, তো মানে হচ্ছে এ স্কুলে যায়নি, রাম একটা বই পড়েনি, ট্রেনটি শিয়ালদা যায়নি, তারা নাচেনি বা নাচ করেনি। তফাত কিন্তু আছে, দেখো করেনি আর করে নার মধ্যে তফাত আছে। এখন যদি বলে যে সে স্কুলে যায়নি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে স্কুলে যায় না, তখন সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সে স্কুলে যায় না, ওই না আর নি এর মধ্যেই তফাত। কথাটা বোঝা যাচ্ছে কি? বাংলায় যদি বলে সে স্কুলে যায়নি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর সে স্কুলে যায় না, তারপর তাহলে কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে এটা তার অভ্যাস, সে স্কুলে যায় না। স্যার দ্যাট ইজ দা পার্ট পাস্ট হবে স্যার, নাটা যায়নি, নাটা যায়নি হলেই এটা, এটাকে বাংলায় বলে নি হলে তখন প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা যেটা করছি এটাতে বলবো নি, হি হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুলে যায়নি, রাম হ্যাজ নট রেড আ বুক, রাম একটা বই পড়েনি। ঠিক আছে, বাংলা এরকম মানে হবে। আচ্ছা এবার এটা বলো, স্যার একটা সেন্টেন্স দিয়েছেন, এটা পড়ে বলতে হবে, এটা ইন্টারোগেটিভ নাকি নেগেটিভ নাকি অ্যাসারটিভ, কোনটা? দা বার্ড হ্যাজ প্রেসড আউট দি অয়েল,
assertive sentence assertive er kon form negative naki affirmative affirmative ha affirmative banan ta bolte hobe ke parbe f f e r m e t i v e ঠিক আছে তারপরে আই হয় এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম হয়ে গেল স্যার লিখে দিয়েছেন এবার এইটা তো হয়ে গেল হ্যাঁ এর মানেটা কি আমি তো বলেছি সিঙ্গুলার হলে হ্যাজ বসবে যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে যদি দা বার্ডস হতো এস থাকতো তাহলে হ্যাভ হয়ে যেত এটা একটা পাখি তাই হবে হ্যাজ এবার ধরো টাইম তো শেষ হয়ে এসছে স্যার টাইম কি আছে এক মিনিট আছে এই যে সি হ্যাজ ইটেন রাইস সি হ্যাজ ইটেন রাইস এখানে এট হবে না ইটেন হবে ঠিক আছে এইটা স্যার বলছেন কোনটা বসবে মানে একটা ভার্ব দিলে তার কোন ফর্মটা বসবে সেরকম ভাবে বোঝানো হচ্ছে ধরো আমরা ইট বা এট দিলাম কি বসাবে ইটেন বসেছি আর একটা দেখাচ্ছেন স্যার দেখো হ্যাঁ হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ নট ইটেন তাহলে প্রথমে একরকম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম হলো তারপরে ইন্টারোগেটিভ হলো তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম হলো স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ কিছু আছে হ্যাঁ এটা বলো উই হ্যাভ সিন দা ডার্কস ইন উইন্টার টাইম এটা কি